আসসালামু আলাইকুম। হবিগঞ্জ ল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিজান মিয়া, অ্যাডভোকেট জজ কোর্ট হবিগঞ্জ। আমরা গতদিন চুক্তি আইন সম্বন্ধে আলোচনা করছিলাম এবং প্রথম লেকচারটা আমরা কভার করছিলাম কালকে গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় ক্লাস নিয়ে। দ্বিতীয় ক্লাসটা হলো প্রস্তাবের উপরে, প্রস্তাব গ্রহণ, প্রস্তাব প্রত্যাহার এবং কখন প্রত্যাহার করা যাবে, কখন কোনটা প্রস্তাব বলবো কোনটা প্রস্তাব বলবো না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো যে প্রস্তাব, প্রস্তাব কি চুক্তি আইনের পর একদম প্রথম যে শর্তটা হলো, একটা প্রস্তাব থাকবে, অফার গ্রহণ থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে। তাহলে চুক্তি আইনের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে, চুক্তি আইনের সেকশন টু এর খ, মানে সেকশন টু এর ইয়েতে বলা আছে, সম্মতি পাওয়ার উদ্দেশ্যে যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির নিকট কোনো কাজ করা বা করা হইতে বিরত থাকার জন্য প্রকাশ করে, তখন বলা হয় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে। সম্মতি গ্রহণের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলে দ্বিতীয় ব্যক্তিকে, এক ব্যক্তি আরেক ব্যক্তি, তাহলে প্রথম যে ব্যক্তি প্রস্তাব করলো তাকে বলে অফারর, মানে প্রস্তাবকারী বা প্রতিশ্রুতিদাতা। আর যে গ্রহণ করলো বা যার উদ্দেশ্য করা হলো সে হলো অফারি অথবা প্রমিসজি। মনে করেন যে রহিম করিমকে একটা গাড়ি বিক্রির জন্য 4 লক্ষ টাকা, রহিম করিমকে বললো আমি একটা গাড়ি বিক্রি করবো 4 লক্ষ টাকা। এখানে রহিম হলো অফারর আর করিম হলো অফারি, মানে প্রস্তাবকারী হলো রহিম আর প্রস্তাব গ্রহীতা হইল করিম। প্রস্তাব মানে কয়েক প্রস্তাবের কয়েকগুলো রুলস আছে। প্রস্তাবের রুলসগুলো হলো যে প্রস্তাব ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে, মানে এক্সপ্রেস ইমপ্লাইড দুইটাই হতে পারে। প্রস্তাব যদি আমি কাউরে বলি আমি একদম প্রকাশ করে বলতে পারি অথবা কাজের দ্বারা বুঝাইতে পারি, ইমপ্লাইডলি বলতে পারি। যেমন লিখিত প্রস্তাব, যেমন ব্যক্ত প্রস্তাব হলে যেমন আমি লিখিতভাবে কারো কাছে কোনো একটা প্রস্তাব করলাম বিজ্ঞাপনের মাধ্যমে, চিঠি দেওয়ার মাধ্যমে। আর অব্যক্ত প্রস্তাব হলো যে আমি আমার আচার আচরণ দ্বারা বুঝাইলাম, এটা হলো অব্যক্ত প্রস্তাব। প্রস্তাব অবশ্যই একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর উদ্দেশ্যে করতে হবে। যে প্রস্তাবটা আমরা করবো একটা নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে বা একটা নির্দিষ্ট শ্রেণীর উদ্দেশ্যে করবো। আমি আকাশের মধ্যে বলে দিতে পারবো না যে এটা বিক্রি করবো, ওইটা বিক্রি করবো বা এই জিনিসটা বিক্রি করবো, এইভাবে বলা যাবে না। আমি একটা নির্দিষ্ট শ্রেণীর মাঝে বলতে পারবো, নির্দিষ্ট একজন ব্যক্তির মধ্যে বলতে হবে যে এই জিনিসটা আমি বিক্রি করবো। বা যেমন ক্লাসের নির্দিষ্ট শ্রেণী, যেমন নির্দিষ্ট ব্যক্তি, যেমন রহিম করিমকে বললো নির্দিষ্ট শ্রেণী হলো একটা ক্লাসের ছাত্রদের উদ্দেশ্যে আমি বললাম, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। অথবা সর্বসাধারণের জন্য হইতে পারে, যেমন ওয়ান্টেড, আমরা ওয়ান্টেড ক্রিমিনাল যে ধরিয়ে দিন, অমুককে ধরিয়ে দিন, এটা প্রকাশ করলাম, এটা একটা সর্বসাধারণের জন্য। প্রস্তাব শর্তহীন হতে পারে অথবা শর্তাধীন হতে পারে। প্রস্তাব হতে পারে যে শর্তযুক্ত হতে পারে বা শর্ত ছাড়া হতে পারে। যেমন প্রস্তাব যদি শর্তযুক্ত হয় তাহলে যুক্তিসঙ্গত শর্ত থাকতে হবে, এই প্রস্তাবের মধ্যে যুক্তিসঙ্গত অবশ্যই থাকতে হবে। এবং প্রস্তাবের যে টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে, প্রস্তাবের যে শর্তাবলী থাকবে, এটা সুনির্দিষ্ট হতে হবে, এটা অস্পষ্ট থাকলে হবে না। যেমন একজন চিত্রকরকে বললাম যে একটা ছবি এঁকে দিন, আমি আপনাকে কিছু টাকা দিব, এটা কোনো প্রস্তাব না। আমি বলতে পারি যে একটা ছবি এঁকে দিন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব বা 50,000 টাকা দিব বা 10,000 টাকা দিব, এটা একটা প্রস্তাব, সুনির্দিষ্ট তো হতে হবে। আমি এমনিতে হাওয়ার মধ্যে বলতে পারবো না যে আমি আপনাকে কিছু টাকা দেবো, আপনি এই ছবিটা এঁকে দেন, এটা বলা যাবে না। 2 নম্বর হলো শুধু ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়, যে আমি ইচ্ছা প্রকাশ করলাম যে এটাই করবো, এটা কিন্তু প্রস্তাব না। যেমন বাবা তার মেয়ের হবু স্বামীকে বললো আমার মৃত্যুর পর সকল সম্পত্তি মেয়ে পাবে, এটা শুধু ইচ্ছা প্রকাশ, কিন্তু এটা কোনো প্রস্তাব না। প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রণ এক নয়, প্রস্তাব এবং প্রস্তাব এক জিনিস এবং প্রস্তাবের আমন্ত্রণ। যেমন নিমন্ত্রণ আর কি আমরা যেটা বলি, প্রস্তাব যে বাস কন্ডাক্টর যে এই বললো যে 400 টাকা দিলে আমি ওই জায়গায় পৌঁছাই দেবো, এটা একটা নিমন্ত্রণ, এটা কিন্তু প্রস্তাব না। আবার যদি আমি বলি যে আমি একটি বই বিক্রি করবো 500 টাকা এবং অপর পক্ষ যদি বইটা কিনতে আগ্রহী হয় 500 টাকা, তাইলে এখানে লোকের প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ। শুধু নিমন্ত্রণ করলাম যে ইনভাইটেশন যেটা বলি, ইনভাইটেশন কোনো প্রস্তাবের মধ্যে পড়ে না। প্রস্তাব অবশ্যই প্রস্তাব গ্রহীতা জানতে হবে, যে আমি প্রস্তাব করলাম যিনি প্রস্তাব গ্রহীতা উনি জানতে হবে, তাইলে একটা এখানের মধ্যে দেখা যা গেল যে প্রস্তাবটা সম্পন্ন হয়ে যায়। এখন আমি একটা প্রস্তাব করলাম, প্রস্তাব গ্রহীতা জানে না, তাইলে এটা প্রস্তাবনা প্রস্তাব গ্রহণ না। এবং যদি পরবর্তীতে আমি একটা প্রস্তাব করলাম এবং পরবর্তীতে প্রস্তাব না যায় নাই আসলো, প্রস্তাবে কাজ করলাম, পরবর্তী বললাম যে আমি প্রস্তাবটা গ্রহণ করছি এখন আমাকে দেন। যেমন একটা এখানে একটা কেস আছে, লালমোহন ভার্সেস গৌরী দত্ত, একটা কেস আছে, এটা রিনাউন কেস, লালমোহন ভার্সেস গৌরী দত্ত। এখানে
গৌরী দত্তের বাতস্তুত্ব হারানো গিয়েছিল এবং উনি একটা প্রস্তাব করছিল যে 501 টাকা পুরস্কার ঘোষণা করছিল কেউ যদি গৌরী দত্তের বাতস্পুত্রকে এনে দেয়। কিন্তু লালমোহন এখানে সে পুরস্কারের কথা না জেনে বাচ্চাটারে হারে কাজে লালমোহন মানে পুরস্কারের কথা জানতো না, না জানি বাচ্চাটাকে খুঁজে পাইছিল এবং দিছিল। কিন্তু পরবর্তীতে বলতেছে যে পুরস্কার যে ঘোষণা হয়েছিল তাহলে তো এটা আমার প্রাপ্য, এই পুরস্কারটা আমার প্রাপ্য। কিন্তু কোর্ট বলছে না, গৌরী দত্ত ওই টাকাটা দেয় না, উনি কোর্টে গেছে। তখন কোর্ট বলছে না, এটা আসলে প্রস্তাবটা যে উনি করছে কিন্তু এটা আপনার মধ্যে পৌঁছায় না এবং আপনি এটা গ্রহণ করেন না, এই জন্য আপনি এটা পাইতে পারেন না। প্রস্তাবটা অবশ্য আইনগত সম্পর্ক স্থাপনের জন্য হতে হবে, যে কোন যে কোনো প্রস্তাব কিন্তু প্রস্তাব হইতে পারে না, যেমন নিমন্ত্রণ এটা কোনো প্রস্তাব না, যেমন আমি একজনকে বললাম আমার বাসায় দাওয়াত কালে, এটা প্রস্তাব না। প্রস্তাবটা অবশ্যই আইনগত সম্পর্ক স্থাপনের জন্য হতে হবে। প্রস্তাব যদি গৃহীত না হয়, গৃহীত না হওয়ার পূর্বে প্রস্তাব পাঁচ ধারার মতে প্রস্তাব গৃহীত না হইলে এর পূর্বে যে কোনো সময় আমরা প্রস্তাবটা প্রত্যাহার করে নিতে পারবো, যে কোনো সময় প্রস্তাব প্রত্যাহার করে নিতে পারবো। প্রস্তাবটা সুনির্দিষ্ট সময়ের জন্য হইতে পারে, প্রস্তাবটা আজীবন থাকবে না। যেমন আমি বললাম যে সাত দিনের ভিতরে প্রস্তাবটা গ্রহণ করতে হবে, এটা গ্রহণ করতে হবে। এবং যদি আমি জিনিসটা উল্লেখ না করি যে আমি সাত দিনের ভিতরে গ্রহণ করতে হবে বা 30 দিনের ভিতরে গ্রহণ করতে হবে, এটা যদি উল্লেখ নাও করি তাও প্রস্তাবটা কিন্তু আর সারা জীবনের জন্য থাকবে না। এটা একটা যুক্তিসঙ্গত রিজনেবল টাইমের পর্যন্ত থাকবে, পরবর্তীতে প্রস্তাবটা ইনভ্যালিড হয়ে যাবে, এটা পরবর্তীতে আর থাকবে না। যুক্তিসঙ্গত যে আজীবন একটা প্রস্তাব করলো একজন, এটা আজীবন চলতে থাকবে এরকম কোনো কিছুই হবে না। প্রস্তাবটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য হবে, এটা গেল প্রস্তাব সম্বন্ধে। এখন অ্যাকসেপ্টনেস মানে স্বীকৃতি, প্রস্তাব গ্রহণটা অ্যাকসেপ্টনেস, অ্যাকসেপ্টনেস সম্বন্ধে 2B মানে সেকশন 2 খ দ্বারা বলছে যার নিকট প্রস্তাব করা হয়েছে তিনি প্রস্তাব সম্বন্ধে প্রদান করলে তাকে বলা হয় স্বীকৃতি। সেকশন 2B বলছে যে যদি চুক্তি আইন 1872 আইনে বলছে যে যদি যার নিকট প্রস্তাবটা প্রেরণ করা হয় যেমন সে যদি এটা গ্রহণ করে ফেলে তাহলে এটা হলো স্বীকৃতি। চুক্তি আইনের 9 দ্বারা সে বলছে স্বীকৃতি ব্যক্ত অব্যক্ত সবই হতে পারে, এক্সপ্রেস বা ইন্ডাইরেক্ট হতে পারে। চুক্তি আইনের 9 দ্বারা এটা বলছে যে সে একটা প্রস্তাব এটা হইতে পারে এক্সপ্রেস অর ইমপ্লাইড। স্বীকৃতিটা কে দিবে এখানে একটা বড় একটা ভাইটাল পয়েন্ট হলো যে স্বীকৃতি কি যে কেউ দিতে পারবে, অ্যাকসেপ্ট কি যে কেউ করতে পারবে না। এখানে কয়েকটা ভাইটাল পয়েন্ট আছে যে কে কে স্বীকৃতিটা গ্রহণ করতে পারবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট যখন প্রস্তাব পাঠানো হয় তখন ওই নির্দিষ্ট ব্যক্তি স্বীকৃতিটাকে দিতে হবে, ওই নির্দিষ্ট ব্যক্তিটাই প্রস্তাবটা গ্রহণ করতে হবে। 2 বলছে যে কোনো নির্দিষ্ট শ্রেণীর কাছে যদি পাঠানো হয় তাহলে নির্দিষ্ট শ্রেণীর মধ্যে যে কেউ এটা প্রস্তাবটা গ্রহণ করতে পারে। এটা আর যদি জনসাধারণের জন্য দেওয়া হয় তাহলে জনসাধারণের যে কেউ প্রস্তাবটা গ্রহণ করতে পারে। এইভাবে প্রস্তাবটা গ্রহণ করতে যাদের যদি কেউ অন্য মানে প্রস্তাব তো কারোর জন্য প্রস্তাবটা করা হয় নাই, অন্য একজন এসে গ্রহণ করলো, এটা আর প্রস্তাবটা স্বীকৃতিটা হইল না, স্বীকৃতিটা প্রপার হবে না। স্বীকৃতি কয়েকটি রুলস আছে এখানে, শর্তহীন সম্পূর্ণ স্বীকৃতিটা কিন্তু শর্তহীন হতে হবে এবং সম্পূর্ণ হওয়া হইতে হবে। যেমন প্রস্তাব বলছিলাম কি শর্ত দিন বা শর্ত যুক্ত হইতে পারে, শর্তহীন হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু স্বীকৃতিটা শর্তহীন হতে হবে, যে ব্যক্তি প্রস্তাব দিল ওই প্রস্তাবটা একদম অ্যাবসলিউটলি গ্রহণ করতে হবে। যেমন আমি বললাম একটা বই আপনার কাছে বিক্রি করবো 50 টাকায়, এখন যে ব্যক্তি স্বীকৃতি গ্রহণ করলো উনি বললো যে হ্যাঁ আমি আপনার বইটা নিব তবে 45 টাকা, তাইলে এখানে স্বীকৃতিটা সম্পূর্ণ হইল না এবং প্রপার হইল না। এটা সেকশন 7 দ্বারা বলছে স্বীকৃতি অবশ্যই শর্তাবলীর কোনো পরিবর্তন না করে গ্রহণ করতে হবে। সেকশন 7 বলছে স্বীকৃতি অবশ্যই এটার প্রস্তাব মানে সম্পূর্ণ মানে শর্তযুক্ত যা শর্ত থাকবে সবগুলো আমি একদম নিয়ে নিব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। স্বাভাবিক এবং স্বাভাবিক ও যুক্তিসঙ্গত উপায় স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। যেমন যদি প্রস্তাবের স্বীকৃতিটা কিভাবে গ্রহণ করতে হবে, প্রস্তাবের মধ্যে অবশ্যই উল্লেখ দেওয়া থাকবে যে স্বীকৃতিটা মোবাইল ফোনে টেলিফোনে অথবা চিঠির মাধ্যমে জানাই দেবে। যেমন এরকম কিছু বলা হয় না যে স্বীকৃতিটা কীভাবে গ্রহণ করতে হবে, তাইলে যে কোনো স্বাভাবিক যুক্তিসঙ্গত রিজনেবল যে কোনো পন্থা রিজনেবল যে কোনো ওয়াইতে আপনি এটা গ্রহণ করতে পারেন। সেকশন 8 বলছে যে এটা যে রিজনেবল যে কোনো পন্থায় আপনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্বীকৃতিটা মনে করেন যে আমি যে কোনো কার্য সম্পাদন দ্বারা এটা আমি বুঝাইতে পারছি আমি স্বীকৃতিটা গ্রহণ করে ফেলছি, আমি না জানাইলে হবে। যেমন আমি বললাম কি আমার জমিতে কাল থেকে যদি তুমি চাষ করা শুরু করো তাহলে 100 টাকা তোমাকে দেওয়া হবে। কালকে থেকে অপর পক্ষ যারা আমি প্রস্তাব দিলাম সে কাজ করা শুরু করে দিল, তাহলে এটা জানানোর দরকার নাই, তাহলে মানে বোঝা গেলো সে স্বীকৃতিটা সে অ্যাকসেপ্ট করে ফেলছে, অফারটা সে অ্যাকসেপ্ট করে ফেলছে, গ্রহণ করে ফেলছে। অথবা প্রতিদান গ্রহণ দ্বারা কোনো কোনো কথা ছাড়াই প্রস্তাবের সাথে প্রদত্ত প্রতিদান গ্রহণ করার প্রস্তাব স্বীকৃতি বলা হয়। যেমন
আমি বললাম যে আপনি 100 টাকা নেন, কালকে থেকে জমিতে কাজ করবেন। আপনি 100 টাকা নিয়ে নিলেন, তার মানে বোঝা গেল আপনি এটা প্রস্তাবটা গ্রহণ করে ফেলছেন। এখানে আর কোনো বলা মুখে বলার দরকার নাই, বা লিখিত করে দেওয়া দরকার নেই যে আমি প্রস্তাবটা গ্রহণ করছি বা গ্রহণ করছি কিনা, দুলার বলার দরকার নেই। প্রস্তাবের শর্ত পালন ধরো, যে আমি যে কোনো একটা শর্ত দিল, তাই আমি শর্ত পালন করলাম মানে আমি প্রস্তাবটা গ্রহণ করলাম। যেমন আমি একটা বললাম যে আপনি যদি আমার প্রতিদিন 1 কেজি করে দুধ দেন, তাহলে মাস শেষে আপনাকে প্রতি কেজি দুধের জন্য 40 টাকা দেবো। এটা একটা শর্ত যে প্রতিদিন যদি 1 কেজি করে দুধ দেয়, তার মানে আমি কালকে থেকে 1 কেজি দেওয়া দুধ শুরু করলাম। তার মানে আমি প্রস্তাবটা গ্রহণ করে দিচ্ছি, যে শর্তটা পালন করছি মানে প্রস্তাবটা গ্রহণ করে হচ্ছে। এখানে আর কোনো সমস্যা নাই যে প্রস্তাব গ্রহণ করছে কিনা, এখানে কনফিউশনের কোনো প্রশ্ন নেই যে প্রস্তাব গ্রহণ করে হচ্ছে বিদে দেওয়া শুরু করলো। সুবিধা ভোগ দ্বারা, যেমন যদি আমি এটা সুবিধা ভোগ করা শুরু করি তাহলে প্রস্তাব গ্রহণ শুরু করে। যেমন আমি বললাম কি আমার বাসায় প্রতিদিন 1 কেজি করে দুধ দেবে, শর্ত হলো মাস শেষে প্রতি কেজির জন্য 40 টাকা করে দেবে। এক্ষেত্রে কেউ যদি সবাই দুধ রাখা শুরু করে, মানে আমি বললাম আমার বাসায় দুধ দেওয়া শুরু করে, আমার আমি রাখা শুরু করলাম মানে এটা প্রস্তাব গ্রহণ হয়ে গেলো। প্রস্তাবটা গ্রহণ হয়ে গেলো কোনো সমস্যা নেই। এখানে যে আমি বললাম আপনি যদি প্রতিদিন 1 কেজি করে দুধ, মাস শেষে আমার 40 টাকা দিতে, আমি দুধ রাখা শুরু করলাম মানে প্রস্তাব গ্রহণ, এটা সুবিধা ভোগ শুরু করছে মানে প্রস্তাব গ্রহণ হয়েছে। মানুষের স্বীকৃতি না জানানো আইনত অগ্রাহ্য না। প্রস্তাবে রাজি হয়ে মনে রাখলে হবে না, প্রস্তাবের আলোকে তুমি গ্রহণ আপত্তি নেই, এই তথ্য কোনো খবর প্রস্তাবে জানাতে হবে না, তা স্বীকৃত হবে। প্রস্তাবের নির্দেশ মতো স্বীকৃতি দেন, প্রস্তাবের সময় স্বীকৃতি পন্থা উল্লেখ করার, যেমন প্রস্তাবে যদি উল্লেখ করা থাকে 7-2 বলছে, যদি প্রস্তাবে উল্লেখ করা থাকে এই পন্থায় আপনার স্বীকৃতি দেওয়া লাগবে, তাহলে অবশ্যই এই পন্থা দেওয়া যাবে। মোবাইল ফোনে, টেলিফোনে অথবা চিঠি দিয়ে অথবা এস এম এস এর মাধ্যমে এগুলো উল্লেখ থাকে যে আপনার স্বীকৃতিটা অ্যাকসেপ্ট আছে, এইভাবে জানাতে হবে, তাহলে এইভাবে জানাতে হবে। স্বীকৃতি জ্ঞাপন সম্পূর্ণ হবে, চার দ্বারা বলছে স্বীকৃতিটা সম্পূর্ণ হবে। যেমন স্বীকৃতি গোপনটা কখন সম্পন্ন হয়, যে আমি স্বীকৃতিটা দিলাম, এটা যে প্রস্তাব করছে তা পর্যন্ত পৌঁছাতে হবে। এর আগে যদি আমি স্বীকৃতি উইথড্র করি, এর আগে যদি স্বীকৃতি গ্রহণ হইল না, স্বীকৃতিটা অবশ্যই, যেমন আমি বললাম যে তুমি চিঠির মাধ্যমে আমার স্বীকৃতিটা আমি অফার করলাম, আপনার চিঠির মাধ্যমে স্বীকৃতিটা আমাকে জানাতে হবে। তখন যখন চিঠিটা আমার কাছে এসে পৌঁছাবে, তখন স্বীকৃতিটা গ্রহণ হইল। যদি অনেক সর্বসাধারণের অনেকের মাধ্যমে প্রস্তাবটা করা হয় এবং এখানে যে কেউ বেশি গ্রহণ অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, স্বীকৃতি হয়ে গেল। তারপরে হলো কি আমরা আলোচনা করব, প্রস্তাবটা বলবৎ থাকা অবস্থায় স্বীকৃতি গ্রহণ করতে হবে। যে আমি বললাম যে আমি 7 দিনের জন্য প্রস্তাবটা দিলাম, আমি 7 দিনের ভিতরে প্রস্তাবটা গ্রহণ করতে হবে। যে প্রস্তাব যদি বলবৎ অবস্থায় না থাকে, পরে আমি বললাম যে না, আমি স্বীকৃতি, আমি প্রস্তাব গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, এটা আর অ্যাকসেপ্টেন্স হবে না। আর স্বীকৃতি গ্রহণ প্রস্তাব বা প্রত্যাহার বা বলে রিভোকেশন অফ অফার, মানে প্রস্তাবটা কখন প্রত্যাহার করা যাবে, বাতিল করা যায়। এখানে কয়েকটা পন্থা আছে 5 ধারার অনুযায়ী, যে উল্লেখ স্বীকৃতি হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়, অ্যাকসেপ্ট হওয়ার পূর্বে প্রস্তাবটা প্রত্যাহার করা যায়, এবং 6 ধারায় বলছে চুক্তির 6 ধারা আমাদের নিম্নগুলো অবস্থায় প্রত্যাহার বা প্রত্যাহার বা কখনো কখনো প্রত্যাহার মূলত স্বীকৃতি আশা করা, প্রস্তাব দেওয়ার পরে তা প্রত্যাহার প্রয়োজন হলে নিম্নলিখিত উপায়ে 6 ধারা বলছে প্রস্তাবটা প্রত্যাহার করা যায়। প্রথম হলো বিজ্ঞপ্তি দ্বারা, মানে বাই নোটিশ, সময় উত্তীর্ণ দ্বারা, বাই ল্যাপস অফ টাইম, যুক্তিসঙ্গত সময় উত্তীর্ণ হলে, আফটার ল্যাপস অফ রিজনেবল টাইম, শর্ত পূরণ দ্বারা, ইফ টার্মস আর নট ফুলফিল, শর্ত যদি পূরণ না হয়, অথবা প্রস্তাবের মৃত্যু বা মস্তিষ্ক হলে, এখানে আমরা একে একে বাক্য মানে আলোচনা করতেছি। বিজ্ঞপ্তি দ্বারা, এবং কোনো একটা যদি প্রস্তাব করা হবে স্বীকৃতি গঠনের পূর্বে, প্রস্তাবক লিখিত নোটিশ দ্বারা প্রস্তাব প্রত্যাহারের বিষয়ে জানালে তা বাতিল হয়ে যাবে। যে কোশনের লিখিত প্রত্যাহার নোটিশ পেলে প্রস্তাব বাতিল, এবার স্বীকৃতি জ্ঞাপনের পূর্বে যদি আমি লিখিত বাই নোটিশ জানিয়ে দিই যে প্রস্তাবটা বাতিল, তাহলে বাতিল। সময় উত্তীর্ণ দ্বারা, যে আমি 7 দিনের জন্য সময় বেঁধে দিলাম, যে সময়ের পরে প্রস্তাবটা বাতিল, অথবা সময় উল্লেখ নাই কিন্তু আজীবন, যে 100 বছর ধরে প্রস্তাবটা চলবে এরকম না, যেমন একটা রিজনেবল টাইম ছিল, যে রিজনেবল টাইমের পরে প্রস্তাবটা প্রত্যাহার হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। শর্ত পূরণ না হলে, যেমন আমি আপনার নিকট একটা গাড়ি বিক্রি করবো 50,000 টাকা, এবার পরবর্তীতে আপনি গাড়িটা নিলেন কিন্তু 50,000 টাকার প্রস্তাব রাখলেন, আপনি 45,000 টাকা দিলেন, এখানে শর্ত পূরণ হইল না, তাই প্রস্তাবটা বাতিল। অথবা প্রস্তাবকের মৃত্যু দ্বারা, এবং আমি একটা প্রস্তাব দিলাম এবং আমি মারা গেলাম বা বিকৃত মস্তিষ্ক হয়ে গেলাম, তাইলে এই প্রস্তাবটা আর গ্রহণ করা যাবে, এটা প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। প্রস্তাবটা প্রত্যাখ্যান, স্বধারা অনুযায়ী স্থায়ীভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়। প্রস্তাব প্রত্যাখ্যান হলে, যদি আমি একটা প্রস্তাব দিলাম, পরবর্তীতে আপনি এটা আপত্তি নেই ভুল হয়ে গিয়ে মানে প্রত্যাখ্যান, প্রস্তাব গ্রহণ না করে প্রত্যাখ্যান হলে প্রস্তাব বাতিল। মানে আমি একটা প্রস্তাব দিলাম, আপনি একটা পাল্টা প্রস্তাব দিলেন, যে আমি পাল্টা প্রস্তাব দিলাম এই কলমটা আপনার কাছে 1,000 ডজন কলম বিক্রি করবো, আপনি সব কলম নেবেন, প্রতিটা কলমের মূল্য 4 টাকা করে, আপনি প্রস্তাব দিলেন যে আমি 1,000 ডজনই নিবো, তবে প্রতিটা কলম 3 টাকা করে আমার দিতে হবে, আপনি আবার আরেকটা প্রস্তাব আমার দিলেন, তাহলে আগের প্রস্তাবটা বাতিল।
এখন যদি এই প্রস্তাবটা আমি গ্রহণ করি তাহলে এটা একটা নতুন প্রস্তাব এবং অ্যাকসেপ্টেন্স হবে, এখানে নতুন একটা চুক্তি হবে, কিন্তু আগের প্রস্তাবটা বাদে পাল্টা প্রস্তাব প্রস্তাব পালনে অসমর্থ বিবেচিত হলে, যদি প্রস্তাব করি এবং প্রস্তাবকারী আমি প্রস্তাব করলাম কিন্তু প্রস্তাব পালনে অসমর্থ হয়ে গেল যে অ্যাকসেপ্ট করবে সে, তাহলে এটা বাতিল হয়ে যাবে। এখন প্রস্তাব পড়লাম এবং প্রস্তাবটার মানে স্বীকৃতি গ্রহণে অ্যাকসেপ্ট হওয়ার আগে এটা প্রস্তাবটা একটা অবৈধ বলে ঘোষিত হলো, তাহলে এটা একটা বাতিল। প্রস্তাহার যেমন কমিউনিকেশন অফ দ্য রিভোকেশন, মানে প্রস্তাব যে করলাম এটা কমিউনিকেশন কিভাবে করবে, প্রস্তাবত্তার মানে কমিউনিকেশনটা কখন হবে, যখন আমি প্রস্তাবটা প্রত্যাহার করলাম যার নিকট প্রস্তাব দিয়েছিলাম ওই পর্যন্ত প্রস্তাব প্রত্যাহারের নোটিশটা পৌঁছানো পর্যন্ত কিন্তু এটা রিভোকেশন হবে না, যখন উনি পাবে তখন এটা রিভোকেশন হবে। প্রস্তাব আর অ্যাকসেপ্টেশনে কখন প্রত্যাহার হবে, স্বীকৃতি সংবাদ প্রস্তাবের দৃষ্টিতে আসার পূর্বে এই সময় প্রত্যাহার করে, যেমন আমি প্রস্তাব দিয়েছিলাম এবং প্রকল্পকে এটা গ্রহণ করছে, ওই গ্রহণটা যখন আমার কাছে পর্যন্ত না পৌঁছা পর্যন্ত যে প্রস্তাবটা প্রত্যাহার হয়ে যাবে, কিন্তু আমার কাছে পৌঁছানো মাত্রে প্রত্যাহার করা সম্ভব হবে না। এখানে আরেকটা সংজ্ঞা আছে প্রমিস, প্রমিস হল চুক্তি আইনের দ্বারা যার নিকট প্রস্তাব উপস্থাপন করা যা গ্রহণ করলে প্রস্তাবটি স্বীকৃত হলো ধরা হয়, প্রস্তাব স্বীকৃত হলে তাকে প্রতিশ্রুতি বলে, এবং চুক্তি আইনের দ্বারা আমাদের যে প্রস্তাব উপস্থাপন করে প্রমিসদাতা, প্রমিস এবং প্রস্তাবদাতা মানে প্রস্তাব যে প্রস্তাবটা গ্রহণ হয়ে গেলে এটা হলো একটা প্রমিস হয়ে গেল, স্বীকৃতি হয়ে গেল, এটাই মানে আগে যেটা বলছিলাম আর কি, এইটাই একটা সংজ্ঞা রয়ে গেছিল মনে হয়। এটা এখানে আমরা আজকে আলোচনা করলাম প্রস্তাব কি এবং অ্যাকসেপ্টেন্সটা কি, এবং প্রস্তাব কখন গ্রহণ করতে হবে, কখন প্রত্যাহার করা যাবে, অ্যাকসেপ্টেন্সটা কখন হয়ে যাবে, এই বিষয়গুলো আলোচনা করছি, এবং আমার আমার নোটের মধ্যে আমার যে লেকচার শিট দিয়ে যেটা আমাদের বিস্তারিত আলোচনা করা আছে এবং আপনারা বইতেও পাবেন, যেহেতু অনলাইন ক্লাস মানে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে না, তাইলে আরও ক্লাসটা মনমুগ্ধর হইতো যদি আমরা সবাই মিলে ক্লাসটা করতাম, এবং ইনশাল্লাহ আমরা ক্লাস করবো, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ক্লাস করবো ইনশাল্লাহ, দুনিয়ার যত রূপ করোনার মহামারীটা শেষ হোক ইনশাল্লাহ আমরা ক্লাস করবো, এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আগামী ক্লাসে বাকি লেকচারগুলো আমরা আলোচনা করবো। আজকে আমরা 2 নম্বর লেকচার আলোচনা করলাম, পরবর্তী 3-4 এভাবে আলোচনা করে আমরা 10টা লেকচার কমপ্লিট করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।